করোনার ভয়াল থাবায় নাকাল পুরো বিশ্ব। ভারতে যেন দাবানলের মতো ছড়াচ্ছে ভাইরাস। কমবেশি অক্সিজেন সংকটে ভুগছে দেশটির প্রায় সব রাজ্য। আর এমন পরিস্থিতিতে প্রতি জেলায় অক্সিজেন উৎপাদক কেন্দ্র তৈরির ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সহযোগিতায় এগিয়ে এসেছে বিভিন্ন দেশও। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। ভারতে কেউ এখন নিরাপদ নন। করোনা সংক্রমণের সুনামিতে বিপর্যস্ত গোটা দেশ। মাত্র তিন দিনে আক্রান্ত হয়েছে 10 লাখ মানুষ। মারা যাচ্ছেন অন্তঃসত্ত্বা নারীরা, রেহাই পাচ্ছে না শিশুরাও। হাসপাতালের বাইরে শুধু সারি সারি লাশ। হাসপাতালে বেড সংকট, নেই প্রয়োজনীয় অক্সিজেন। এই ঘটনায় প্রতি জেলায় অক্সিজেন উৎপাদক কেন্দ্র গড়ার অঙ্গীকার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে মহামারী মোকাবেলায় মানবতার অনন্য দৃষ্টান্ত তৈরি করছেন দেশটির মুসলমানরা। করোনা রোগীর চিকিৎসার জন্য সেখানকার মসজিদকে রূপান্তর করা হচ্ছে কোভিড হাসপাতালে। এমনকি রোগীর সহায়তায় এগিয়ে এসেছে শিখ সম্প্রদায়ের মানুষ। দিল্লির আহ্বানে ভ্যাকসিন তৈরির কাঁচামাল পাঠাবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটিকে সহায়তায় এগিয়ে এসেছে যুক্তরাজ্য। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এদিকে রেকর্ড করোনা সংক্রমণের মধ্যেই শেষ হলো ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের সপ্তম দফার ভোট গ্রহণ। আর বিশ্বে একদিনে আক্রান্ত হয়েছে আরও 7,27,000 মানুষ, প্রাণহানি হয়েছে 10,000। মাসুদ রানা, নিউজ 24।